কান্নাকাটি করে নিজের পাপের জন্য আল্লাহর কাছে বলবেন ক্ষমা হবে ইনশাআল্লাহ। একটু আল্লাহকে জানতে হবে। প্রত্যেক দিন সকালে আল্লাহ হাত বাড়ান, হাত বাড়িয়ে বলেন দেখো যারা সারা রাত পাপ করেছে আমাকে বলো দিনে, আমি ক্ষমা করে দেব। সন্ধ্যার সময়তে হাত বাড়িয়ে বলে দেখো সারা দিনে পাপ করেছো আমাকে একটু বলো, আমি তোমার কাছে হাতটা বাড়িয়ে বলছি আমাকে বলো যে আমার ভুল হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে, তুমি আমাকে একটু বলো না কেন। না বললে উনি কথা গ্রহণ করবেন না, এমনিতেই আপনার সব অভিযোগ মানবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার জিহ্বাতে সমস্যা রয়েছে, সুন্দর করে কথা বলতে পারি না, আমার সাহস হয় না। তখন আল্লাহ বলছেন আমি একটা দোয়া বলে দিচ্ছি, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা বলো আমি ভাষা সুন্দর করে দেব, ঠিক করে দেব, কোনো সমস্যা হবে না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, আমি ফেরাউনকে দাওয়াত দিতে গেলে প্রতিশোধ নিতে পারে, তারা যে আমাকে কি বলবে আমার ভয় হচ্ছে, আমি যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন যাও তো, ফেরাউন কি বলে তা আমি শুনবো, কি করে তা আমি দেখবো, তুমি সাহস করে যাও। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাই হারুনকে সাথে দেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার আমি এই কথাও শুনে নিলাম, তবে মনে রেখো অলাপ তানিয়া বেজি জিক্রি, দুই ভাই মিলে আমাকে ডাকতে অলসতা করো না, সব কথা শুনে নিলাম কিন্তু আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টে দেবো, দিন রাত বলবা দু ভাই মিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হবে আন্দি সুবহানাল্লাহ লাজিম, দিন রাত দুই ভাই মিলে বলবা। তাই তো বাপ বেটা পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করছেন, বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, বাপ বেটা দুইজন দিন রাত আল্লাহ বলেছেন কাবা ঘর বানাও, তারপরও বাপ বেটা বারবার বলছে কাজটা তো করছি, যদি কবুল না হয় তাহলে এমনি পড়ে থাকবে। বাপ বেটা সব সময় যতক্ষণ যে কয়েকদিন যে কয়েক বছর কাবা ঘর বানিয়েছে দিন রাত বলতে দেখেছে বাপ বেটা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, রব্বানা হে আমাদের প্রতিপালক কাজটা তুমি কবুল করো, তুমি তো করতে বলেছো, যদি কাজটা ভালো না হয় তাহলে বেকার হয়ে পড়ে যাবে, বারবার বাপ বেটা বলছে। কে কে বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দিন রাত বলছে। একটু কান্নাকাটি করার ইচ্ছা হয় না, একটু আল্লাহকে কিছু বলার ইচ্ছা হয় না, এই দিন রাত হালাল আর হারাম খাচ্ছেন আর বউ নিয়ে গল্প করছেন আর টিভি চালু করে রাখছেন, একটু শরম হয় না, হায়া হয় না, লজ্জা হয় না, খারাপ লাগে না, কেন খারাপ লাগে না, কেন লজ্জা হয় না, কেন শরম হয় না, কেন হায়া হয় না, এভাবে পশু প্রাণীর মতো কেন দিন কাটাবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার ছিল, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, ভালোটা দেখা দরকার ছিল, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না, ভালোটা শোনা দরকার ছিল। উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু আজাল বরং তার চেয়ে খারাপ। বলেন এবার আমার আর আপনার জীবিকা নির্বাহ কুকুর শৃগালের মতো পশু প্রাণীর মতো কিনা, কি করলাম আল্লাহর কাছে আর কি বললাম আল্লাহকে, এমনিতেই বয়স শেষ হয়ে গেলো।